ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার কালীবাজারে একটি কাপড়ের দোকানে ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের প্রথমে একটি ইঞ্জিন ও পরে আরও চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পাঁশকুড়া থানার খুকুরদা কালীবাজার এলাকায় একটি কাপড়ের দোকানে প্রথমে আগুন লাগে। স্থানীয়রাই আগুন নেভাতে চেষ্টা করে। পাঁচটি ইঞ্জিন আসার পরেই আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে দোকানটিতে। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় খোকন মিশ্রের সঙ্গে প্রসঞ্জিত রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি।